নোয়াখালী জেলার সোনাপুর স্থানীয় ওলামায়ে কেরাম যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি মুখতসর খুতবার পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের দুই জায়গা থেকে ছোট ছোট দুইটা আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবীন রহমতুল্লিল আলামিন সাকিয়ে কাউসার শফিয়ে মাহশার খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্নতের আমল করতে চাই, আপনারা রাজি আছেন? আমাদের নবীজি রজব মাসের যখন চাঁদ উদয় হইত, এই দুই মাস রজব এবং শাবান মাসের মধ্যে একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমাদের সামনে এখনো 10-12 দিন সময় আছে, আজকে শাবান মাসের 19 তারিখের রজনী, তো 29 হইলে অত আরো 10 দিন আছে, 30 হইলে 11 দিন। আমরা নবীজির সেই দোয়াটা সবাই একটু পাঠ করি, সুন্নতটা পালন করি, সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। যারা অলসতা করি পড়েন নাই উনারা ঠকছেন, যারা পড়ছেন উনারা লাভবান হয়েছেন। কি লাভবান হইলেন? 24 ঘন্টা সময়ের মধ্যে একটা মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার যেই কোনো মানুষে যাহা কিছু চায় তাহাই দান করেন। যেই কোনো মানুষ যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। তবে এই মুহূর্তটা কোন মুহূর্ত এটা আল্লাহ পাক প্রকাশ করেন নাই, এটাকে গোপন রাখি দিছেন। এখন আমরা যে এই দোয়াটা পড়লাম বা সামনেও পড়ব ইনশাআল্লাহ, এই দোয়ার মধ্যে একটা দোয়া আছে নি ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। যদি এই দোয়াটা কবুল হয় তো মানুষের হায়াতের তো বিশ্বাস নেই, কি বলেন? আগামীকাল হায়াত শেষ হয়ে যেতে পারে না জি? আগামীকাল এই দোয়া, এটা যদি দোয়া কবুল হওয়ার মুহূর্তে পড়ে যায় তাহলে লাগি গেল, লাগি গেলে হায়াত শেষ কিন্তু মরবেন না, আল্লাহ পাক হায়াতের মধ্যে যোগ করি রমজান পার করাইয়া দিবে। লাভ না লস? আপনারা কি মনে করেন আল্লাহ পাক হায়াতের মধ্যে জোড়া দিলে খালি এক মাস নি জোড়া দিব, আবার ঈদের পরে দিয়ে আজরাইলের ফাটাই কইব লইয়াইও না? এইটা আমার মতো গরিব দরিব মানুষেরা ফকিরে হাত পাতলে 2 টাকা 1 টাকা 5 টাকা নোট দে, যারা ধনী শিল্পপতি কোটিপতি ওনাদের সামনে একটা ফকিরে হাত পাতলে ওনারা 100 টাকা 500 টাকার নোট ছাড়া বাইর হয় না। মহান রব্বুল আলামিন
সারা জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়াইলে এই এক মাস দুই মাস নি বাড়াইবো এখন তো আমার হাতে সময়ও নাই ওই দেখলেন না আরেকজনে কানে কানে আইসছে টাইম টাইম বলার জন্য হ্যাঁ তাহলে আপনাদেরকে হাদিস দিয়ে একটু প্রমাণ করাইতাম যে এরকম হায়াত আল্লাহ পাক আর বাড়াইছেনি বাড়াইলে একসাথে কয় বছর বাড়ায় অলসতা না করি সামনে যে দশ এগারো দিন সময় আছে এই দশ এগারো দিন যাদের মুখস্থ আছে তারা বেশি বেশি এই দোয়াটা পাঠ করব আর যাদের মুখস্থ নাই ওনারা একজন আলেমের সাথে খাতিল করি এটাকে মুখে মুখে কয়েকবার বলি মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন গোটা পৃথিবীর মানুষে শান্তি চায় কিন্তু গোটা পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি বেশি এই পৃথিবীব্যাপী অশান্তি কেন এইখানে বাউন্ডারির বাইরে ইয়ে নাই ভলান্টিয়ার নাই পৃথিবীব্যাপী অশান্তি কেন পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি রাষ্ট্রগুলো অশান্তি হওয়ার কারণে গোটা বিশ্ব অশান্তি এখন রাষ্ট্রগুলো অশান্তি কেন বেশ কিছু সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় সমাজের মধ্যে যদি শান্তি থাকে তো রাষ্ট্র অটোমেটিক শান্ত থাকে আর সামাজিক শান্তি যদি না থাকে সমাজের মধ্যে যদি অশান্তি বিরাজ করে তো গোটা দেশ অটোমেটিক অশান্ত হইয়া পড়ে কথাটা বুঝছেন না বুঝেন নাই তাহলে রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর কথা কয় না সামাজিক শান্তির উপর রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর কথা কয় না না সবাই একটু বলতে হবে তো আমি কোথার থেকে কোথায় সারা বাংলাদেশ ঘুরি বেড়াইতেছি এই আপনাদের এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমার কোমরে ব্যথা আমি যদি কষ্ট করি আপনাদের সামনে বসতে পারি আপনারা একটু বলতেও পারবেন না এক কথা দ্বিতীয় কথা হইল আপনারা আমাকে যখন দাওয়াত দিয়ে এই চেয়ারে আনি বসাইছেন আমি এই চেয়ারে যতক্ষণ বসা আছি এতক্ষণ আপনাদের সবার জন্য আমি শিক্ষক আপনারা আমার ছাত্র যে মানবে সে বাধ্য ছাত্র আর যে মানবে না সে নাফরমান ছাত্র শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না যদি বয়স বেশি হওয়া লাগতো তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা আর নবীজি ভাতিজা বয়স কার বেশি চাচার বেশি না এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্রকে নবীজি নবীজি বলে ছাত্র বলে নবীজি আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র তো বয়স শিক্ষকের বেশি না ছাত্রর বেশি ছাত্রর বেশি না আপনারা এখানে আমার থেকে বয়স বেশি যারা আছেন ওনারা বয়স বেশি হওয়ার কারণে আমার ছাত্র হইতে পারবেন না এমনটা নয় যদি ছাত্র শিক্ষক সাব্যস্ত হইয়া থাকে তাহলে শিক্ষকের ছাত্রকে শাসন করার অধিকার থাকে কি থাকে না জি অতএব কারণে অন্তত আমার চোখের সামনে যারা বসছেন এদিক সেদিক তাকানো যাবে না মোবাইল টিপা টিপি করা যাবে না বসে বসে বুট খাওয়া যাবে না দুইজনে ফুসু ফুসু করা যাবে না গেলে বকা খাইতে হবে শাসন নম্বর দুই শিক্ষকে ছাত্রদেরকে মুখে মুখে ফড়া আদায় করার অধিকার রাখে কি রাখে না জি ছাত্ররে বলেনি শিক্ষকে আই কি কইলাম ক জি আর এরকম মুখে মুখে বলায় কেন ওই পড়া মুখস্থ হওয়ার জন্য মনে থাকার জন্য ঠিক তদ্রুপ আমিও শিক্ষক হিসাবে আপনাদেরকে যে কোনো কথা জিজ্ঞাসা করা বা মুখে মুখে বলানোর আমার অধিকার আছে আপনারা ছাত্র হিসাবে বলতে বাধ্য যিনি বলবেন না উনি নাফরমান ছাত্র ওকে হ্যাঁ
বিশ্বে অশান্তি রাষ্ট্রগুলো অশান্তি হওয়ার কারণে আর রাষ্ট্রগুলো অশান্ত হয় সমাজগুলো অশান্ত হওয়ার কারণে এখন আমাদের জানার বিষয় হলো এই সমাজগুলো অশান্ত হয় কেন কারা সমাজকে অশান্ত করে কথা বুঝছেন না বুঝেন না এই হলো আজকে আমার আলোচ্য বিষয় এখানে কোনো এদিকে এদিকে ডুষাডুষি নাই কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে এটা নাই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতায় গাঁথা গর্বকদরে এক নফস গাফেল সুদি দূর সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি আপনি একটা মুহূর্তের জন্য অমনোযোগী হবেন গোটা সাফটারটা হারাইয়া ফেলবেন মন অমনোযোগী হওয়া যাবে না আমি এই বৎসরের মাহফিলের সিজন তো প্রায় শেষ অক্টোবরের এক তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে আজকে মার্চের দশ তারিখ এই পুরাটা সময়ের মধ্যে তিনটা মাহফিল মিস গেছে তিনটা মাহফিলে আমি যাইতে পারিনি আর বাকি একটা না চলতেছে এর মধ্যে ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে আমি এই বছর এই বয়ান করছি একই বয়ান যারা ইউটিউব ব্যবহার করেন ওনাদের কিছু টের আছে এক বয়ান কেন আমি বাংলাদেশের কোনো নতুন বয়ানই নেই বয়ান করতে করতে কাঁচা দাড়ি সাদা করছি এখন আমি একই বয়ান করলেও কেউ এই কথা বলবো না যে হুজুরে মনে হয় আর বয়ান জানে না বাদ যখন আজকে যেই বাদ খান কালকেও সেই বাদ খান দুপুরে যেই বাদ খান রাত্রেও সেই বাদ খান প্রয়োজনে কথাও দরকারি কথা এখানেও সেখানেও সব জায়গায় বলা লাগে সব জায়গার মানুষের শোনা দরকার ইউটিউব কয়জনে শুনে এই সব জায়গায় এক বয়ান হইলে অসুবিধা হয় খালি ইউটিউব আর ওয়ালাদের এদের বাণিজ্য কম হয় না হলে অন্য কোনো অসুবিধা নাই আলোচনার আলোচ্য বিষয় কি সমাজ কেন অশান্ত হয় সমাজকে কারা অশান্ত করে সামাজিক অশান্তি কেন আসে এর প্রতিকার কি সামাজিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করার উপায় কি কথা বুঝছেন না বুঝেন না এই কথাটা বুঝার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বুঝার দরকার সেই জিনিসটা হলো সমাজে যেই কাজগুলা চলে এই কাজগুলারে আমরা একটু চিহ্নিত করা দরকার কোন কোন কাজ শান্তির কাজ আর কোন কোন কাজ অশান্তির কাজ এটা একটু জানার দরকার না জানলে ট্রিটমেন্ট করবেন কেমনে ওষুধ দিবেন কেমনে দেন না ডাক্তারের কাছে গেলে চিকিৎসালয় ডাক্তাররা টেস্ট কতগুলা দে কি দে টেস্ট বুঝি থাকলে বলেন তো টেস্ট দেওয়া ভালো না খারাপ ভালো টেস্ট দেওয়া ভালো তবে যেই রোগীর একটা টেস্টে চলে সেই রোগীরে পাঁচটা টেস্ট ধরাইয়া দেওয়া যেই রোগীর দুইটা টেস্টের দরকার সেই রোগীরে দশটা টেস্ট ধরাইয়া দেওয়া এটাও কি ভালো না জি না যেই দশটা টেস্ট যেই রোগীরে ধরাইয়া দিছে সেই রোগীর কাছে টেস্টের কষ্ট বহন করার সামর্থ্য নাই তাতে ডাক্তার মিয়ার কিছু আসে আর যায় না তার দরকার হইছে কমিশন যেই প্যাথোলজি থেকে টেস্টগুলা করে সেই প্যাথোলজি থেকে শতকরা ৪০% ডাক্তারবাবু কমিশন পায় এই কমিশনের লোভে সে প্রয়োজন আর অপ্রয়োজন সামর্থ্য আর অসামর্থ্য বিচার করে না যারে তারে দুইটার জায়গায় দশটা টেস্ট লাগাইয়া দেয় এই ডাক্তারের গোষ্ঠী আসলে কি জনগণের সেবক না কোষায় সোনাপুর নাই মাইজদি নাই নোয়াখালী নাই ও আছে নে আমার আফসোস আমার সরকার বাহাদুর এই ডাক্তার বাবুদের উপরে নিয়ন্ত্রণ করে না এদের সার্টিফিকেট অনুসারে কার ফি কত হওয়া দরকার ফার্স্ট টাইম কত হওয়া দরকার সেকেন্ড টাইম কত হওয়া দরকার রিপোর্ট দেখানোর ফিস কত হওয়া দরকার এরা মাসে কত টাকা ইনকাম করে বছরে কত টাকা ইনকাম করে ইনকাম করার টাকাগুলা যায় কোথায় ট্যাক্স দে কত এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার দরকার আছে না আমাদের দিকেও নজরদারি রাখেন এতে আমরা নারাজ না আমাদের দিকেও নজরদারি রাখেন সাথে উনাদের দিকেও একটু নজরদারি রাখিয়েন বেটা এমবিবিএস পাশ করে নাই বলে ডেন্টাল স্পেশালিস্ট
আমি একদিন এক ডাক্তারের দিছিলাম শর্টকানা একটা ঘুরেই ছাগলনাইয়া হসপিটালের। যাই হোক, রোগ চিহ্নিত করা দরকার। সমাজে যেই কাজগুলা চলে, কোন কোন কাজ শান্তির, কোন কোন কাজ অশান্তির, একটু জানার দরকার আছে না নাই? আমি ধারাবাহিকভাবে একটু বলি, আপনারা আমারে ভোট দিয়েন ফরেদি। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দান সৎকা করা, মা বাপের সেবা করা, লিগ্যাল ওয়ারিশদের মিরাজ যথাযথভাবে আদায় করা, পাওনাদারের পাওনা আদায়ের জন্য সদা সচেষ্ট থাকা, রাস্তায় মানুষের কষ্ট দেওয়ার কোনো বস্তু পরিত্যক্ত দেখলে সেটাকে সরাইয়া দেওয়া ইত্যাদি, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের উপকার করা, এই কাজগুলার দ্বারাই সমাজে খালি অশান্তি হয়। হ্যাঁ, কি হয়? চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, রাহাজানি করা, নারী দর্শন করা, ইপটিজিং করা, অ্যাসিড নিক্ষেপ করা, মদ খাওয়া, জুয়া খেলা, সুদ খাওয়া, মানুষ মারা, লিগ্যাল ওয়ারিশদেরকে তাদের মিরাজ না দিয়া তাদেরকে বঞ্চিত করা, পাওনাদারের পাওনা আদায় না করার জন্য চালাকি চতুরি করা, দোকানদারের দোকানে বাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি হাঁটা, আর নিজেকে সাধু সাধু ভাব দেখানো। আমার ভাইরা, মা বাপের নাফরমানি করা, মানুষকে কষ্ট দেওয়া, রাজনীতির নামে মানুষের ফেটে ডেকার ঢুকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে মানুষের বুকে রিভলভারের গুলি ছোড়া, এই কাজগুলার দ্বারায় সমাজে খালি শান্তি আর শান্তি আর। হ্যাঁ, সবাই বলেন অশান্তি। তাহলে শান্তির কাজ কোনগুলা, অশান্তির কাজ কোনগুলা এবার বুঝছেন তো? জি, এখন আমাদের বুঝার বিষয় হলো সমাজে এই অশান্তির যেই কাজগুলার কথা বলা হইল, আর আরো অনেক আছে নমুনা না আপনাদেরকে বলা হইল অশান্তির। না, চোখের সামনে এভাবে দাঁড়াই থাকলে তো কেমনে, সিট ডাউন প্লিজ। আরে মজা লাগলে না বসবেন, না হলে কীর্তন বইবেন, 10 মিনিট পরে উঠি চলে যাইয়েন। মনোযোগ আছে নি? এই অশান্তির কাজগুলো সমাজে করে কারা, এটা একটু ঠিক করা দরকার। না, চিকিৎসা তো পরে না, আগে রুগী কে সেটা ঠিক হোক। সুস্থ মানুষ একটারে ওষুধ দিলাম কি, কথা বুঝেন নাই? এখন তো রুগীরা হসপিটালের দ্বারে কাছেও যায় না। এই যে মাহফিল গুলা ওলামায়ে কেরামরা আপনাদের সর্বসাধারণের সহযোগিতায় উদযাপিত করে, এগুলা এক একটা মাহফিল, এক একটা হসপিটাল। এখানে যারা বয়ান করে ওনারা এক একজন এক একটা FCVS FRCS ডাক্তার, দেখেন না? নামই তো হাকিমুন নফস, নামেই তো কি হাকিমুন নফস, মানে নফসের ডাক্তার, নফসের ডাক্তার আসবে লাস্টে বয়ান করবে তো। আল্লাহু আকবার, এগুলা কি হাসপাতাল? এখানে যারা বয়ান করেন ওনারা এক একজন এক একজন ডাক্তার, ওনাদের মুখ থেকে যে বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রাইব, প্রেসক্রিপশন, এটা লেখার নিয়ম নাই, এটা দিলের কানের দ্বারাই শুনি মুখস্থ করি সাথে করে নিয়ে যাওয়া লাগে। যেই আমলগুলার কথা বলা হয়, এই আমলগুলো হলো মেডিসিন। পরের দিন সকাল থেকে একটা একটা আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করা মানে মেডিসিন সেবন করা। তো ওষুধ খাইলে নীল রোগ বালা হয় না, ওষুধের বালিশের নিচে ঢুকাই ঝুলে রোগ বালা হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো হসপিটাল তো বানানো হয় রোগীর চিকিৎসার জন্য, এখন সমাজে যারা ক্রাইম করিয়া বেড়ায়, এই চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাজানি, নারী দর্শন, অ্যাসিড নিক্ষেপ, ইয়াবাখুরি, গাঁজাখুরি, মদখুরি, এ রাজনীতির নামে মানুষ মারা, যত ক্রাইম আছে, যত অপরাধ আছে, এরা যারা করে এরা কিন্তু এই হাসপাতালের দ্বারে কাছে আসে না। এরা ফুটবল খেলার টিম দেখার জন্য সেখানে ঠিক মতো যাইতে পারে। মুসলমান না হিন্দু, সব মুসলমানের সন্তান, সব কার সন্তান? মুসলমানের সন্তান। এরা কিন্তু ওয়াজ মাহফিল নামের হাসপাতালের
কাছে আসে না আপনারা প্রত্যেককে নিজের ডানে বামে তাকাই দেখেন যারা এখানে উপস্থিত আছে তুলনামূলকভাবে সুস্থ মানুষগুলা তুলনামূলকভাবে নামাজী মানুষগুলা তুলনামূলকভাবে দিনদার মানুষগুলা তুলনামূলকভাবে পরহেজগার মানুষগুলা ওই বেনামাজি বেদিনের গোষ্ঠী মাহফিল নামে হসপিটালে আসে না ঠিক তার চিকিৎসা হবে কেমনে আমাদের জানার বিষয় হলো এই সমাজে অশান্তির কাজগুলা করে কারা এটা একটু জানার দরকার না আল্লাহু আকবার আমার ভাইরা সমাজে তিন কালের মানুষ বাস করে কয় কালের এক কালের নাম বাল্যকাল এদেরকে বলে বালক আরেক কালের আরেক কালের নাম যৌবনকাল এদেরকে বলে যুবক আরেক কালের নাম বৃদ্ধকাল এদেরকে বলে বুড়া এবার আমি আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যে কাজগুলার কথা বললাম এই কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে না বালকেরা করে না বুড়া মানুষেরা করে না বালকেরা করে না তাহলে কারা করে যুবকেরা করে এই যুবকেরা করে এই কথাটা যুবকেরা বলুক আপনারা বুড়ারা মুখ বন্ধ রাখেন না হলে এদের মনে কষ্ট আসবে হ্যাঁ এই সমাজে অশান্তির কাজগুলা সমাজের তিন কালের মানুষের মধ্যে কারা করে যুবকেরা করে তবে একটা কথা আছে সব যুবক মনে কষ্ট নিলে হবে না কারণ সমাজে যদি 100 জন যুবক বাস করে এই 100 জন যুবকের সবাই সমাজের অশান্তির কাজগুলা করে না সমাজের অশান্তির কাজগুলা সবাই করে না কারণ সমাজের মধ্যে এমন যুবকও বাস করে যিনি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক মাদ্রাসার ছাত্র বা শিক্ষক আপনারা কি মনে করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরা এই সমাজের অশান্তি হয় এমন ক্রাইম এমন অপরাধগুলা করে না মদ খায় না জুয়া খেলে না রাজনীতির নামে মানুষ হত্যা করে না অ্যাসিড নিক্ষেপ করে না নারী ধর্ষণ করে না এই যুবকেরা এই কাম করে না তারপরেও তো যত দোষ নন্দঘোষ খালি মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে বিবৃতি আমাদের দেশে সুশীল কতগুলো আছে সুশীল সুশীল তথাকথিত বুদ্ধিজীবী এদের এদের মুখের থেকে কথা বাইর হইতেই খালি মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বাইর হয় মোল্লা মৌলবীরা এদের কি গাট্টি চুরি করছে আল্লাহই ভালো জানে অতলে কসে নাকর দায়েম মালে কসে নাখর দায়েম জুরম মহামিন আস্তে কে মন আশেকে উ গস্তায়েম মোল্লা মৌলবীরা ওই একজনের কথা বলে এটা বন্ধ করে দিলে এদের আর কোনো দোষ নাই দেখবেন মোল্লা মৌলবীরা যদি মাদ্রাসাগুলা তালামারি বাড়িতে বাড়িতে যাই বসে থাকে তাহলে এদের আর কোনো দোষ নাই মোল্লা মৌলবীরা কাউকে খুন করে না মোল্লা মৌলবীরা কারো জায়গা আত্মসাধ করে না মোল্লা মৌলবীরা কারো টাকাও মারি খায় না এরপরেও শুধু মোল্লা মৌলবীদের দোষ কেন মোল্লা মৌলবীরা আল্লাহর কথা কেন বলে রসুলের কথা কেন বলে কোরআনের কথা কেন বলে ইসলামের কথা কেন বলে ফরদার কথা কেন বলে হারাম হালালের কথা কেন বলে এই কথা বললেই মোল্লা মৌলবীদের দোষ তাহলে সমাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবক যারা আছে এরা এই অশান্তির কাজগুলা আমাকে একটু বলেন তো সমাজে কিছু তবলিগ জামাতের সাথী যুবক আছে না নাই এই যুবকেরা এই সমাজে অশান্তির কাজগুলা করে সমাজে কিছু হক্কানি পীর মাশায়েকদের মুরিদ যুবকেরা নাই পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুমের মুরিদ যুবকেরা সমাজে নাই এরা কি এই অপরাধগুলা করে এই ক্রাইমগুলা অশান্তির কাজগুলা করে করে না তাহলে বোঝা যায় সমাজে অশান্তির কাজগুলা করে কারা সমাজে অশান্তির কাজগুলা ওই সমস্ত যুবকে করে যেই যুবক নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায় কি বহন করিয়া বেড়ায় নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায় এই নষ্ট যৌবনের বাহক যুবকেরা আমার ভাইরা দোস্ত আহবাব সমাজে কিন্তু নষ্ট যৌবনের বাহক যুবকের সংখ্যা তুলনামূলক বেশি নয় তুলনামূলক কম 100 জন যুবক যদি সমাজের অধিবাসী হয় এই 100 জন যুবকের মধ্যে 90 জনে চুরি করে না ডাকাতি করে না হাইজ্যাক করে না রাজানি করে না খুন খারাপি করে না অ্যাসিড নিক্ষেপ করে না ইভটিজিং করে না এই জাতীয় ক্রাইমগুলা অপরাধগুলা
100 জনের মধ্যে 10 জনে করে কিন্তু এই 10 জনের একটু ভোল্টেজ বেশি কি বেশি ভোল্টেজ এই কারেন্টের তার বাতি জ্বলতেছে যে এগুলো 220 তার কত 220 কোন কারণে এই তারের মধ্যে যদি 440 ভোল্টেজের কারেন্ট যদি আসি যায় তো দেখবেন বাল্ব সবগুলা ঠাস ঠাস করে ফাটতে থাকে ও ভোল্টেজ বাড়ি গেছে তো আমাদের সমাজে তুলনামূলকভাবে সংখ্যায় কম 100 জনের মধ্যে 10টা যুবক ক্রিমিনাল থাকে কিন্তু এদের ভোল্টেজ বেশি তো এরা যেখান দিয়ে চলে যেখান দিয়ে হাঁটে যেখান দিয়ে কথা বলে সেখান দিয়ে শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে খালি ফাটতে থাকে কথা বুঝছেন না বুঝেন নাই আমার বেয়েরা দোস্ত আহবাব এখন আমাদের একটা পয়েন্ট বুঝার বিষয় আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই নষ্ট যুবকদের যৌবনটা নষ্ট করে কারা এরা নিজেরা কি নিজেদের যৌবনটা নষ্ট করে না পিছনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করে দেয় এরা শুধু খেসারত দিয়া বেড়া কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে এই নষ্ট যৌবন বহনকারী যুবকদের যৌবনটাকে নষ্ট করে কারা মনোযোগ আছে নি তিন জাতের মানুষে যুবকদের যৌবন নষ্ট করে কয় হ্যাঁ এই এই শান এই এই তুফিয়ালা হুজুর ইয়ার মনোযোগ নেই ইয়া খালি ওই হে মুইরানের খালি কথা কর না নারাজ হলে লাভ নাই আমার সামনে বসে অমনোযোগী হইলে হইতো না আমি অমনোযোগী মানুষ দেখলে গুলি করে দিতাম মনে কর অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ নষ্ট যুবকদের যৌবন নষ্ট করে কয় জাত মানুষে কয় জাত এবার তো মনে কষ্ট আইব আপনারা মনে কষ্ট নেবেন নি কোন গায়ে পড়লেও মনে কষ্ট নিতে পারবেন না ঠিক আছে কারা কারা মনে কষ্ট নেবেন না হাত উঠে দেখেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন এক নম্বর হলো মা বাপ এক নম্বর মা বাপ একটা সন্তানের যৌবন নষ্ট করে এক নম্বরে মা বাপে এক নম্বরে দুই নম্বর দুর্নীতি পরায়ণ স্বার্থলুবী শিক্ষক শব্দের দিকে খেয়াল করিয়েন সব কিন্তু এক পাল্লায় ওজন করা যাবে না সব ডিভিশনে ভালো আছে সব ডিভিশনে ভালো আছে ভালো গুলা নিয়ে আমার কোনো আলোচনা নাই আমি শব্দ ব্যবহার করতেছি শব্দের দিকে খেয়াল করবেন দুর্নীতি পরায়ণ অর্থলুবী শিক্ষক দুর্নীতি পরায়ণ অর্থলুবী শিক্ষক এই শিক্ষক একটা ছাত্রকে ক্লাসের মধ্যে ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না এই শিক্ষক একটা ছাত্রকে উচ্চ শিক্ষিত হিসাবে একটা সুনাগরিক হিসাবে গড়ি তোলার উদ্দেশ্যে ছাত্রদেরকে লেখাপড়া করায় না সে থাকে দামদার তালে এই জন্য আমার বেইরা দোস্ত আহবাব ক্লাসের মধ্যে পাঠটা ভালোভাবে বুঝাইয়া দেয় না ভালোভাবে ইংলিশের গ্রামারটা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না অঙ্কের সূত্রগুলো ভালোভাবে বুঝাইয়া পড়ায় না কারণ এইটা করতে গেলে স্যারের টিউশন বন্ধ হয়ে যাবে স্যারের কোচিং সেন্টার বন্ধ হয়ে যাবে বুঝছেন না বুঝেন নাই দোস্ত কিছু আত্মসমালোচনাও করা দরকার এই দুর্নীতি পরায়ণ শিক্ষক শুধু স্কুল কলেজে যে তা নয় মাদ্রাসায়ও আছে মাদ্রাসায়ও আছে আমার ভাইয়েরা আগে ওস্তাদরা একটা ছাত্রকে যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে দিনের খেদমতের নিয়তে মাদ্রাসায় পড়াইতেন আর এখন আমরা শুধু পেটকে খাতের বনে ভিখারি আর মোবাইল টিপ যার কারণে হাজার হাজার ছাত্র প্রতি বছর দাওরা পড়ি বাইর হয় সেখানে আশানুরূপ ভাবে ছাত্ররা মুস্তাহিদ হইয়া বাইর হয় না রাত্রের 10টার পর থেকে 12টা পর্যন্ত একজন শিক্ষক যদি মোবাইল টিপাটিপি করে এই শিক্ষক ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়বে তার গ্যারান্টি কি জি মনে কষ্ট নিলে আমার কোনো লাভ নাই হযরত উলামায়ে কেরাম আপনাদের পাও ধরে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি এই মোবাইলের ব্যবহারকে এখনো নিয়ন্ত্রণ করুন না হলে দেখবেন এক সময় এই মোবাইল আমার আপনার এলেমকে ভাসাইয়া নিয়ে যাবে
বাসাইয়া নিয়ে যাবে আলেম তৈরি হবে না এই মোবাইল কিন্তু আলেম তৈরি হওয়ার পথে একটা শিশাডালা প্রাচীরের মতো বাধা এটা এত ব্যাপকতা অর্জন করছে দরামত নির্বিশেষে আর ছবি উঠানো তো এখন ফান্তাবাতের মতো হয়ে গেছে ফান্তাবাতের মতো এইটারে তো এখন আমরা গুনাহ মনে করি না আমরা ছোট থাকতে দেখছি হ্যাঁ তখন তো এরকম ছিল না একটা দুইটা ভিডিও দোকান বাজারে থাকতো মানুষ বিয়ে শাদির মধ্যে ভিডিও ম্যান নিয়ে আসতো ভিডিও করার জন্য তো মসজিদের ইমাম সাহেব হুজুরে কইতো আমি তোদের বিয়ের কলমা পড়াবো না ভিডিও আনলিকা ঠিক না বেটি এখন কি এটা সেই ভিডিও না এখন এখন আমার মতো বক্তারা আমার মতো আলেমেরা ভিডিওর ক্যামেরা আর টাওয়ার আর ভিডিও ম্যান লগে লইয়া তুই মাহফিলে যায় নিজের ভিডিও নিজে করি নিজের ওয়াজ নিজে রেকর্ড করি নিজে ইউটিউবের মধ্যে ছাড়ে ওই পেটকে খাতের বনে ভিখারি আমি বুঝি না কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে উনাদেরও দেখি কোথাও হাসি একটা দিলে কাশি একটা দিলে এইটাও সংসা কতগুলো আছে ফেসবুকের মধ্যে ঢুকে যাবে এই হাসি কাশিটা যে ফেসবুকে ঢুকেতেছে ভিডিও করি ছবি তুলি হ্যাঁ এই দিনদার হুজুর দিনদার পরহেজগার আলেম উনি বাধা দেয় না বাধা দিলে ভারে কেমনে এখন এখানে এত বড় মাহফিল এ আগের থেকে প্রায় আট দশটা এই ক্যামেরা বসে রয়েছে টাওয়ার আমি বাধা দিলে আমার কথা শুনব আপনারা প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর দিতেছি হুজুর আপনারা তো হাজার হাজার বয়ান ইউটিউবে আছে ভাই হাজার হাজার বয়ান ইউটিউবে আছে আর সেখানে আমার কয়টা ফেজ আছে আমার আমার কয়টা এই আপনার বাণিজ্যিক আইডি আছে আমি জীবনে কয়টা ওয়াজ আমি নিজে রেকর্ড করাই ভিডিও করাই বা নিজে করি ইউটিউবে দিছি সেটা হলো আপনার দেখার বিষয় কোন বাপ বাপের বেটা যদি বলতে পারে ৩৯ বছর আমার বয়ানের বয়স আমি জীবনে একটা ওয়াজ কোনোদিন রেকর্ড করছি না হলে একটা ওয়াজ ইউটিউবে ফেসবুকে দিছি কোন বাপের বেটা যদি বলতে পারে ছবি তোলা হারাম শরীয়তের প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি জমিন কিনছেন জমিন রেজিস্ট্রি করতে গেছেন সেখানে ছবি লাগবে আপনি হজে যাইতেছেন পাসপোর্ট করবেন সেখানে ছবি লাগবে এটা নেসবে তসবির হাফ হাফ ফটো কি হাফ বিনা প্রয়োজনে পরিপূর্ণ ছবি উঠানো হারাম এখনো সময় আছে মাদ্রাসার ছাত্রবাহীরা নিজেকে নিয়ন্ত্রণ করুন এই মোবাইল টিভা টিভির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করুন এই মোবাইল টিভা টিভি ছাত্রদের লেখাপড়া একেবারে একবারে বঙ্গ ভূষা করে যাইতেছে কয় জাত যুবকের যৌবন নষ্ট করে কয় জাতে এক নম্বর দুই নম্বর ডাইরেক্ট শিক্ষক কইেন না ডাইরেক্ট শিক্ষক কইলে বালাগুলা সহ অন্তর্ভুক্ত হয়ে যান না দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক দুর্নীতিপরায়ণ অর্থলোভী শিক্ষক কয় জাত হলো দুই জাত আর এক জাত বাবা রে ডর লাগের আমার বেয়েরা দোস্ত আহবাব আরেক জাত যুবকের যৌবন নষ্ট করে আমাদের দেশের তথাকথিত ক্ষমতা লুবি রাজনৈতিক নেতা আমার বেহরা দোস্ত অভাব আমি আমার সূর্য সন্তানটাকে শিক্ষাঙ্গনে পাঠাই লেখাপড়া করি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য একটা অফিসার হওয়ার জন্য একটা উচ্চ শিক্ষিত হইয়া সমাজের আকাশে তারকার মতো ঝলমল করার জন্য দুর্ভাগ্যবশত তথাকথিত কতগুলা ক্ষমতালোভী রাজনৈতিক নেতা আমার সন্তানদের হাতের মধ্যে টাকার বান্ডেল ধরাইয়া দে হকি স্টিক ধরাইয়া দে ককটেল ধরাইয়া দে রিভলভার ধরাইয়া দে এইগুলার কারণে আমার সূর্য সন্তানটা শিক্ষাঙ্গন থেকে উচ্চশিক্ষিত হইয়া বাহির না হইয়া সন্ত্রাসী হইয়া বাহির হয় কিলার হইয়া বাহির হয় পেশাজীবী খুনি হইয়া বাহির হয় এই তথাকথিত তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের কারণে আপনে বিখফা মুঝসে হে বেগানা বিনা খোশ
اپنے بھی خفا مجھ سے ہے بیگانا بھی نہ خوش میں زہر حلال کو کبھی کہنا سکا کن حق کو تے احمد بزار گرم باتے بیڑال بزائے کوئلے میں مر کھائے نہ کوئلے باپے حرم کھائے اپنر فورا اٹھ سے کتھائے سلکان کتھائے فورا ایک جگہ سلکان تو اپنی آر ایک جگہ شماز اشن تو ہے کی کرنے قدر کرنے شیخ انا چکچا نہ کری کلیم اللہ مولا بھی لیا دوڑا اللہ اکبر ایکٹا ایکٹا کری ایکٹو آلو چنا کری کمان ایک نمبر ماں باپ ایک نمبر ماں باپ ایکن ماں باپ ایک انہیں جو بن نشٹ کرے ایٹا بزر جنو اپنا در کے آر ایکٹا زنیش بستے ہو بے شیٹا کی ایکٹا منوشر جیبان پنچائی بچر سیٹ بچر ستر بچر آشی بچر نبوی بچر ہوئی کی ہوئی نا زار زتا جیبان ہوک نا کینو ای پرتے کر جیبان ار ایکٹا فاؤنڈیشن تھا کے ایکٹا کی تھا کے فاؤنڈیشن تھا کے امر بیراد دوست آب آپ اپنا در دشے راز مستر را بیلڈنگ بنائی کی نا بیلڈنگ بنا نور سمائے راز مستر را پرتمی کی کرے بیج ڈالائی کرے بیج کی کرے بیج ڈالائی کرے ایر اوپر سوٹ پیلار اٹھائے ایر اوپر گریٹ بیم بنائے ای گریٹ بیم پوچ جنتا ہے ایٹا ہوئے لوگ گوٹا بابانیر فاؤنڈیشن گوٹا بابانیر فاؤنڈیشن ای بار گریٹ بیمیر اوپر جکن دیوال اٹھانور چنتا کرے تکن راز مستری را کی کرے جانین پورا تا گریٹ بیمیر اوپر شر پر پرتم ایکٹا ایٹا دیا پورا گریٹ بیمیر اوپر ایکٹا گاتونی گاتے ایکٹا گاتونی گاتے ای پرتم گاتنی تا گاتھر شموئے مستری را شتر کتا ولمبن کرے دونو دیکھے شوتا ٹانایا پرتیکٹا ایٹ شوتر شتے لگیا لگیا شوتے شوتے شوزا کرے گاتھر چشتا کرے کارن کی ای پرتم گاتونیر مددے ایکٹا ایٹ جو دی آدھا انچی باکا بوشے فون رفیٹ پج جنتا دے والتا آدھا انچی باکا ہوئے کشتے اول چونے حد معیار کج کشتے اول چونے حد معیار کج تاسوریا میرا ود دیوار کج او بیرا دوست آباب ایکٹا منوشر جیبان ایکٹا دیوالر مطا دیوالر پرتم گتنیٹا دیوالر فاؤنڈیشن پرتم گتنیٹا جو دی باکا ہوئے دوش پوٹ پوٹ جنتا دیوالتا باکا ہوئے ٹھیک تو دو پرتیکٹا منوشر نبوی بچر جیبانر ایکٹا فاؤنڈیشن آسے اوی فاؤنڈیشن تا جو دی شوٹک بابے کوڑی نہ اٹھے فاؤنڈیشن تا جو دی باکا ہوئے نبوی بچر پوٹ جنتا تار جیبانر اٹھا بشا چلا فیرا کھوا دوا شب باکا شب کی باکا ایکن آبا در بزر بیشے ایک جن منوشر جیبانر فاؤنڈیشن فریوٹ کتو بایستا شاید بچر بایستا شتر بچر بایستا آشی بچر کنتو جیبانر فاؤنڈیشن فریوٹ کتو او بیرا دوست آباب پرتیکٹا منوشر جیبانر فاؤنڈیشن فریوٹ فاز بچر دوش ماش فاز بچر دوش ماش فاز بچر لو مائر فیٹر باہیری مائر فیٹر باہیری آر دوش بات دوش ماشلو مائر فیٹر بھی کرے اپنارا بولیبین حضور جیبان ار پرتم فاس بچر مائر فیٹر بھائی رے اور تد بومیشتہ ہوار پرتم دن تھے کہ فاس بچر پورا ہوا پجنتا ای بایشتہ ہوئی اتار بایشت جیبان ار فاؤنڈیشن ایٹا تو بوزلیم کنتو مائر فیٹر بھی کرے دوش ماش کمنے فاؤنڈیشن ایٹا ایک تو بزر درکار ایٹا ایک تو کی گرد درکار امار بیرہ دوست ایک جن ماں شنطان گربر مد دلویا زی کاز بیشی کرے زی کتا بیشی بولے زی کتا بیشی شنے زی زینش بیشی دیکھے زی زینش بیشی کھائے ای بیشی کرا بیشی بولا بیشی دیکھا بیشی شنا بیشی کھوا ایٹر ایکٹا پروباب ایکٹا ایفیکٹ گربر شنطان روپر پڑے گربر شنطان روپر پڑے ماں شنطان گربر لویا جو دی مشتی بیشی کھائے پرتیب جیبانے ای چلیٹا مشتی پریا ہوئے ماں شنطان گربے لویا جو دی جال بیشی کھائے پرتیب جیبانے ای چلیٹا جال پریا ہوئے دیکھن نا ایکٹا ہوتیلیر ایکٹا ٹیبلیر دوی پاسے دوی چیار ای دوی چیار ارمد دے دوی جن نشتہ کرار جن نبرسے
একজনে মেসিয়ার অর্ডার দেই আমারে দুইটা পরোটা আর এক প্লেট হালুয়া দাও আমারে দুইটা পরোটা আর একটু শিরা দিয়ে একটা মিষ্টি দাও আরেকজনে অর্ডার দেই আমারে দুইটা পরোটা আর কাঁচা মরিচ বেশি করে দিয়ে একটা ডিম অমলেট দাও বুঝছেন না বুঝেন না বুঝা গেল একজন মিষ্টি প্রিয় আরেকজন জল প্রিয় এটা হয় কোথা থেকে ওই ফাউন্ডেশনের থেকে কোথা থেকে আমার ভাইরা দোস্ত আহবাব সন্তান গর্ভের মধ্যে লইয়া সন্তান গর্ভের মধ্যে লইয়া একজন মা যদি পর্দা পুষি যায় চলে যদি দিনদারির সহিত চলাফেরা করে নেক আমল বেশি বেশি করি করে পর্দা পুষি যায় চলে আল্লাহু আকবার লজ্জা শরমের সাথে চলাফেরা করে এই সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় জকি মেধাবিয়ার ট্যালেন্ট হইয়া ভূমিষ্ঠ হয় আর যেই মা সন্তান গর্ভের মধ্যে লইয়া বেপর্দায় চলে বেগানা পুরুষের গালে গালে ঘুরে বেনিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে লজ্জা শরমের বালাই নাই ফ্যাটের মধ্যে সন্তান নীলজ্জের মতো চলাফেরা করে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেধা গর্ভ বোকা আর দামি সইয়া বাইর আল্লাহু আকবার আমার ভাইরা দোস্ত আহবাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা জি কে তিনি হযরত বরপিশাব রহমতুল্লাহ আলাই কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কত বড় আল্লাহর ওলি ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারবো না অনেক তালেবে আলেম ভাইরা আছে ওলামাই কেরাম আছে শুধু উনাদের জন্য একটু সামান্য বলি কেমন বাপের বেটা হইলে এমন দাবি মুখের থেকে বাইর হয় মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি দারাসতুল ইলম হাত্তা সিরতু কুতবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমি নবী বদরিল কামালি কেমন বাপের বেটা হইলে এমন দাবি মুখ থেকে বাইর হইতে পারে আমার বেয়েরা দোস্ত আহবাব ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নি আলা কদমি নবী বদরিল কামালি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পুরা হইছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা উনাকে একটা হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে একটা হেফজখানা মাদ্রাসায় নিয়ে গেছে নিয়া হাফেজ শাহ হুজুরকে কয় হাফেজ শাহ হুজুর এই যে আমার ছেলেটা নাম আব্দুল কাদের বয়স 5 বছর পুরা হইছে এখনো পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই কোনো শিক্ষকের সামনে বসাই নাই কোনো লেখাপড়া করাই নাই কারণ আমার দিলের আরজু আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে জীবনের শুরুতে একবার কোরআনে কারীমের হাফেজ হবে ও ভাইরা দোস্ত আহবাব সন্তান আমাদের কাছে নাই কথা কয় না কে দিছে না লেংটা বাবায় না খাজা বাবায় হ্যাঁ দোস্ত লেংটা বাবা খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আমার ভাইরা দোস্ত আহবাব মাইজদি শহরে ঢাকা শহরে যাইয়া দেখেন এমন অনেক শিল্পপতি কোটিপতি হাজার কোটি টাকার মালিক আছে গাড়ি বাড়ির মালিক আল্লাহু আকবার দামি দামি প্লট প্লাটের মালিক ইন্ডাস্ট্রির মালিক কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান না আছে না নাই আপনাদেরকে আমাদেরকে দিছে যে কে দিছে আল্লাহ দিছে এই কথাটা ঠিক এই কথা ঠিক সাথে সাথে আমরা কে আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোরআনের বাহক আমরা কোরআনের বাহক দোস্ত আমরা কোরআনের বাহক আমাদেরকে আল্লাহই কোরআন শিক্ষা দিছে আমাদেরকে আল্লাহই কোরআন শরীফ শিক্ষা দিছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই লটারি চিনেন নি লটারি দোস্ত এই বাজারের ভিতরে সদা রগলের সমিতি করে
1000 1000 1000 টাকা 20 জনে 30 জনে দেয়। এখন প্রতি মাসে একবার ড্র হয়, লটারি ড্র, যার নাম উড়ে সে এই মাসে 20000 30000 এগুলা নিয়ে যায়, একসাথে কাজে লাগায়, আবার 1000 1000 টাকা সবাই জমা করে, আরেক মাসে আবার ড্র হয়। আমি আপনাদেরকে লটারির হিসাবটা বুঝাইতেছি। ও বেয়েরা দোস্ত আবাব, লটারি দিলে যার নামে লটারিতে নাম উঠে সে টাকাগুলা পায়। ওরে আসমানে লটারি হইছে, কোরআন শরীফ কার বাগে যাবে? আসমা বারে আমানত নতাওয়া নাস্ত কশিদ, আসমা বারে আমানত নতাওয়া নাস্ত কশিদ, কোরআনে ফাল বানামে মনে দিওয়ানা জাদান, কোরআনে ফাল বানামে মনে দিওয়ানা জাদান। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, ও দোস্ত আপনারা তো মাদ্রাসায় সবাই পড়েন নাই, আলেম সবাই হন নাই, কিন্তু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলহামদু শরীফ যেটাকে সূরায়ে ফাতিহা বলে, এই সূরাটা সবাই মুখস্থ পারেন কিনা? হ্যাঁ, মাদ্রাসায় না পড়িয়াও আলহামদুর হাফেজ না সবাই? জি, হাফেজ সাহেবেরা 30 পারার হাফেজ, আমি আলহামদু শরীফের হাফেজ, হাফেজ সাহেবেরা 30 পারার হাফেজ, আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো মনে হয় আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সবাই কুল হুয়াল্লাহর হাফেজ, একজন মানুষ একজন মুসলমানও এমন নাই যিনি কুল হুয়াল্লাহ জানে না, ঠিক না বেঠি? তাহলে আপনি কোরআন শরীফের বাহক হইলেন কিনা, কোরআন শরীফ বহন করতেছেন কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা কোরআন কি কোরআন না? কুল হুয়াল্লাহু আহাদ কোরআন কি কোরআন না? আলাম তারা কোরআন কি কোরআন না? লিলাফি কোরআন কি কোরআন না? ইন্না আতাইনা কোরআন কি কোরআন না? যদি আপনি এই সূরাগুলো পারেন তাই আপনি কোরআনের বাহক হইলেন কি হইলেন না? অদুস্থ পক্ষান্তরে হরেশচন্দ্রের ছেলে রমেশ বাবু এরে যাইয়া একটু জিজ্ঞেস করেন তো বলে, এরে রমেশ রে ভাই তুই একটু কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ শোনা তো। হ্যাঁ, মুসলমান আর অমুসলিমের পার্থক্য দেখছেননি? কোরআনওয়ালা আর কোরআন নাইওয়ালার পার্থক্য দেখছেননি? আমার ভাইরা দোস্ত অভাব, একজন মুসলমান যত গুণাগার হোক না কেন, যত বেনামাজি হোক না কেন, কিন্তু সে আলহামদুলিল্লাহর বাহক, কুল হুয়াল্লাহর বাহক, আলমতারার বাহক, লটারিতে বাগে নাম উঠছে কোরআনের বাগে, কিন্তু হরেশচন্দ্র তো লটারিতে বাগে নাম উঠে নাই, বিদায় আলহামদুলিল্লাহ ভরে না, কুল আল্লাহ ভরে না। আগারম রে কুনম নেমত সুমারি নায়ারম কর দনুরা হক গুজারি। আমার বেহরা দুস্থ আবাব, সদ হাজারা শুক্র তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকেরানো ফজল তেরা বেশুমার। ওরে বাগে যে কোরআন পড়ছে তুই মুসলমানের বাচ্চা, আলহামদু সূরা যে মুখস্থ জানোস, কুল হুয়াল্লাহ যে মুখস্থ জানোস, আলম তারা যে মুখস্থ জানোস, তাব্বাত ইয়াদা যে মুখস্থ জানোস, এইটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া সেজদায় পড়ি থাকিয়া শোকর আদায় কর, শোকর আদায় করে শেষ করতে পারিবা না। কুল হুয়াল্লাহ যে বাগে পাইলা, আল্লাহ আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এক নম্বর, এক নম্বর মা মা সন্তান গর্ভের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হুজুর হাবশা হুজুর আমার দিলের আরজু, আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে একবার কোরআনে কারিমের হাফেজ হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও নবীজির উম্মতেরা, আপনাকে আল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছেলের বাবা বানাইলো, আপনার দিলের মধ্যে এই আরজু কেন আসলো না, আমার একটা ছেলেকে আমি কোরআনে কারিমের হাফেজ বানাবো, স্বপ্ন
সবগুলা সন্তান আল্লাহ দিয়েছে বিনা দরখাস্তে আপনি সবগুলা সন্তানেরে ইহুদি খ্রিস্টানের শাগরিদ বানাইয়া দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইয়া দিলেন রবি ঠাকুরের ছাত্র বানাইয়া দিলেন লেনিন কার্ল মার্ক্সের আদর্শের উপরে প্রতিষ্ঠিত বানাইয়া দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কেমনে একটা ছেলেকে বানাইলেন না একটা ছেলেকে কোরআনের হাফেজ কেমনে বানাইলেন না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়কা হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার সফর তো করলাম আপনি আমাকে একটা কোরআনের হাফেজ উপহার দিবেন এই কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়ির দিকে চলে গেছে হাফেজ সাহেব হুজুর কয় বাবা আব্দুল কাদের আসো আমার সামনে বসো আমার মুখে মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم حفظ حضور শিশু আব্দুল কাদের কে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছে এরপরে আরো 5-7 বার 10 বার মুখে মুখে রিপিট করাইছে অনুশীলন করাইছে তমরিন করাইছে এরপরে কয় বাবা আব্দুল কাদের দেখি পারো কিনা এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা তোমারে পড়াইলাম মস্কে করাইলাম এটা একটু আমারে মুখস্থ শোনাও উস্তাদজির আদেশ পাইয়া শিশু আব্দুল কাদের শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আব্দুল কাদের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা মুখস্থ উস্তাদজিকে শুনাইছে এখন সূরা ফাতিহা শোনানো শেষ হইছে কিন্তু আব্দুল কাদেরের পড়া শেষ হয় নাই যখন আলহামদু সূরা শেষ হইছে এবার আব্দুল কাদের সামনের দিকে চলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين عبد القادر سورة فاتحة شش كوري سورة بقرة شروع تك تلاوات شروع كرسي آر شروع كرسي تو كرسي ثاما ثامي ناي تلاوات كرتي آسه كرتي آسه كرتي آسه استاد جي شنتي آسه شنتي آسه شنتي آسه اك كي باري آخر پارا جايا تمز কত পারে এদিকে ভিতরে ভিতরে উস্তাদজি তো অবাক কিরে একটু আগে মাই কি বলি গেল এখন ছেলে কি দেখাইলো এটা এই কি আসো আব্দুল কাদেরের মাকে খবর দাও আব্দুল কাদেরের মাকে খবর দিছি আব্দুল কাদেরের মা আসছে উস্তাদজি কয় বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন কো হুজুর কি মিথ্যা কথা বলছি কো আপনি না বললেন আপনার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই কোনো ওস্তাদের সামনে বসান নাই তাহলে এটা কেমন হইলো কো হুজুর কি হইছে কো আমি শুধু সূরা ফাতিহাটা তারে পড়াইলাম সূরা ফাতিহাটা মুখস্থ শুনাইতে কইলাম সে আমারে সূরা ফাতিহা তো মুখস্থ শুনাইলো সাথে শুরু থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিছে আপনি কোন মাদ্রাসায় পড়ান নাই আপনি কোন শিক্ষকের সামনে বসান নাই আর সে আমারে 18 পারা মুখস্থ শুনাইয়া দিল কেমনে হাফেজ হইল আব্দুল কাদেরের মায়ে কয় হুজুর হাফেজ সাহেব হুজুর এটার একটা কারণ আমার জানা আছে কয় কি কারণ তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আব্দুল কাদেরের মায়ে কয় হুজুর আমি একটু মহিলাটা কোরআন তেলাওয়াত বেশি করি আমি কোরআন তেলাওয়াত একটু বেশি করি হুজুর কোরআন তেলাওয়াত আমার গেজা আমি যেদিন কোরআন তেলাওয়াত না করি সেদিন রাত্রে আমার চোখে ঘুম আসে না আমার খানা হজম হয় না আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিলেন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম হ্যাঁ নোয়াখালী জেলা ফুরাটা তালাশ করে দেখেন না এই গুণের মা কয়জন পাওয়া যায় হ্যাঁ মা যদি এমন হয় অদস্ত মা যদি এমন হয় তো এই মায়ের পেটের থেকে আব্দুল কাদের জিলানী তৈয়ার হবে না তো কি হবে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি বীর্য যদি পবিত্র হয় পেট যদি পবিত্র হয় সন্তান পবিত্র চরিত্রের অধিকারী হয় আর বীর্য যদি খারাপ হয়
পেট যদি খারাপ হয় এই সন্তানকে আপনি শত চেষ্টা করিও চরিত্রবান বানাইতে পারবেন না কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয় কুকুর জন্ম নেয় না কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয় মানুষ জন্ম নেয় না ধানের ছড়ায় ধান পাওয়া যায় গম পাওয়া যায় না গমের শীষে গম পাওয়া যায় ধান পাওয়া যায় না بواد پاکی ذاتی نت پاک کردار زنا زادہ نبا شد جز زنا کار زے مردم سگ زے سگ مردم نزاید زے گندم جاو زے جاو گندم نایاید আমার কথা না আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির কথা ও বেইরাত দোস্ত আবাব ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা যখন হাপতম খানার মধ্যে নিয়ে আক্রমণ চালাইছে যৌন পিপাসা নিবারণ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় জুলাইখা তোমার এই কামনা ভুল তোমার এই কামনা কোনোদিন পূরণ হবে না কোনোদিন পূরণ হবে না কারণ তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না আমি কোন চরিত্রহীন বাপের সন্তান নই আমার বাপ দাদার বংশের মধ্যে কোনো চরিত্রহীন জেনাকার বেবিচারী মানুষ নাই আমার আব্বা নাম ইয়াকুব তিনি একজন নবী আমার দাদার নাম ইসহাক তিনি একজন নবী আমার পরদাদার নাম ইব্রাহিম তিনি একজন নবী আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের ফুটন্ত ফুল আমার নিজের মধ্যে আল্লাহ পাক নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছেন আমার মতো এরকম পবিত্র বংশের আল্লাহু আকবার পবিত্র পিতৃদয়ের ওরসে জন্মগ্রহণ করা একটা পবিত্র চরিত্রের অধিকারী থেকে তোমার এই অপবিত্র কামনা জেনা ব্যভিচারের কামনা জীবনেও পুরা হবে না বলে আমরা যে হকদার হই না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা এই জন্য দোস্ত আহবাব মনে কষ্ট নেবেন না দুইটা কথা মনে রাখবেন এক নম্বর কথা সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান আগে মা বাপের চরিত্র ঠিক করেন মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে সন্তানকে চরিত্রবান বানাইতে পারবেন না ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে শিক্ষক মহোদয়গণের চরিত্র ঠিক করেন শিক্ষক মহোদয় যদি কলমের খোঁচায় চুরি করে ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে এটাই তো স্বাভাবিক আমার ভাইরা দোস্ত আহবাব কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে নেতা বাবারা চরিত্রবান হইয়া যান নেতা বাবাদের চরিত্রে যদি দূষণ থাকে আল্লাহু আকবার কর্মী কোনোদিন চরিত্রবান হবে না এক নম্বর কথা দুই নম্বর কথা ও যুবক ভাইরা তরুণ ভাইরা যারা বিয়ে করছেন বা সামনে করবেন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহু আকবার যদি সন্তান আসে এই সময়ের মধ্যে মা বাপ দুজন সাবধান স্বামী স্ত্রী দুজন সাবধান গর্ভে সন্তান থাকা অবস্থায় মা বাপ স্বামী স্ত্রী গর্ভের মধ্যে ঝগড়া ঝাট্টি করবেন না একজন আরেকজনকে গালাগালি করবেন না অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না এমন কি গর্ভের মধ্যে স্বামী স্ত্রী কিলা কিলিয়ার মারামারি করবেন না এগুলা যদি করেন গর্ভের সন্তান বেয়াদবির প্রশিক্ষণ পাবে চুরির প্রশিক্ষণ পাবে ডাকাতির প্রশিক্ষণ পাবে খুন খারাপির প্রশিক্ষণ পাবে এই সন্তান যখন যৌবনে পদার্পণ করবে শ্রদ্ধা করবে না বাড়ির মুরব্বীকে সম্মান করবে না এলাকার মুরব্বীকে সম্মান করবে না মসজিদের ইমাম মুয়াজ্জিনকে এমনকি একটা পর্যায়ে বয়সের একটা পর্যায়ে যাইয়া এই সন্তান আপনারা মা বাপকেও সম্মান করবে না মা বাপের খোঁজখবর পর্যন্ত নিবে না আর এটার জন্য দায়ী হলো মা বাপ এই সন্তান গর্ভে থাকার থেকে শুরু করিয়া মা বাপে সন্তানের ফাউন্ডেশন নষ্ট করে এক নম্বর ফাউন্ডেশন দুই নম্বর ফাউন্ডেশন তো হইল এই আপনার ভূমিষ্ঠ হয়েছে যে সেদিন থেকে পাঁচ বছর পুরা হওয়া পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাউন্ডেশনটার আলোচনা আজকে করার আর সুযোগ নাই আমি ওই এতটুকু উঠা বসার দ্বারা বুঝতে পারছি যে হুজুর আসি গেছে হুজুর মানে পরবর্তী হুজুর আর কি বুঝছেন এই জন্য এই একজনের বসাই রাখি আরেকজনের কথা বলা এটা জুনিয়র হোক সিনিয়র হোক আমাদের মধ্যে এটা নাই এটা ঠিক না এই জন্য যতটুক হয়েছে এতটুকুর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু